ফুটন্ত গরম পানিতে দিয়ে দেব এক কাপ গরুর মগজ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচ লবণ, দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মগজটা একটু সিদ্ধ করে নেব। তো খুব ভালোভাবে বলক চলে এসেছে। এবার একটা চালনিতে করে মগজটা উঠিয়ে নিয়ে চপিং বোর্ডে রেখে মগজটাকে একটা চাকুর সাহায্যে খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। আপনারা তো বাসায় কম বেশি সবাই এই মগজটা রান্না করে থাকেন, তো আজকের রেসিপিতে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এখানে আমার কাটা শেষ, এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান, দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল ও 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এই মগজটা ভুনা করতে পেঁয়াজটা একটু বেশি লাগবে, তো ভালোভাবে নেড়ে চেড়ে একদম লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার অল্প পরিমাণে পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। 5-6 মিনিট নেড়ে চেড়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা মগজ, দিয়ে দেব 1 চামচ ভাজা জিরা গুঁড়া ও 1/2 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মগজের সাথে মিশিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে 5-6 মিনিট কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে এই মগজটা কষিয়ে নেব। আজকের মজার এই মগজের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু মগজটা সিদ্ধ করে নিয়েছি তাই খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নেই। আজকের এই মগজের ভুনা রেসিপিটি আপনারা গরম গরম ভাত বা সকালে রুটি পরোটার সাথে খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে এই মগজটা রান্না করে নেব। তো এখানে আমার মগজ রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকে খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এই মগজ ভুনার রেসিপিটি শেয়ার করেছি। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।